নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন দুই বাংলাদেশি নারী। সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 30 থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে র্যাঙ্ক চয়েস ভোটে জয়ের পথে রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। অন্যদিকে নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে প্রাইমারিতে এগিয়ে রয়েছেন বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি সোমা সাঈদ। এখন শুধু চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষা। নিউইয়র্ক থেকে সহকর্মী মোহাম্মদ হোসেন দীপুর রিপোর্ট, জানাচ্ছেন আশিকুজ্জামান সরকার। মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। বড় কোনো অঘটন না ঘটলে শাহানা হানিফি হবেন প্রথম বাংলাদেশি যিনি ডেমোক্রেটিক শহর নিউ ইয়র্কের সিটি কাউন্সিলে জায়গা করে নেবেন। ফলে আগামী 2রা নভেম্বর সাধারণ বা চূড়ান্ত নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে নির্বাচনে শাহানা হানিফের বিজয় হবে আনুষ্ঠানিকতা মাত্র, কারণ প্রাইমারিতে জিতলে নিউ ইয়র্ক সিটির সাধারণ নির্বাচনে জয় নিয়ে সংশয়ের আর কোনো কারণ থাকবে না। এ ব্যাপারে শাহানা হানিফ তার প্রতিক্রিয়ায় বলেন, এটা প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের জন্য একটা ভালো শুরু এবং প্রবাসীরা এগিয়ে যাবেন। এটা নিউ ইয়র্ক সিটির জন্য, ব্রুকলিনের জন্য, বাংলাদেশিদের জন্য ঐতিহাসিক যে প্রথমবারের মতো 30 বছরে বাংলাদেশিরা ইলেকশনে পার্টিসিপেট করছে এবং একটা বাংলাদেশি নারীকে ইলেক্ট করেছে। সো আমরা এগিয়ে যাব। এদিকে সিভিল কোর্টের বিচারক পদে প্রাইমারি নির্বাচনে জয়ের অনেকটা দ্বার প্রান্তে রয়েছেন অ্যাটর্নি সোমা সাঈদ। তিনি নির্বাচিত হলে শুধু নিউ ইয়র্ক নয়, গোটা আমেরিকায় ইতিহাস গড়বেন। সোমা সাঈদ হবেন আমেরিকান কোনো আদালতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক। এদিকে এই দুই বাংলাদেশির সাফল্যে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের অঞ্চলগুলোতে আলোচনায় কেন্দ্রবিন্দুতে ছিল তাদের নাম। যদিও পূর্ণ ফলাফল পেতে প্রায় 3 সপ্তাহ লাগবে, তবে প্রবাসীরা তাদের বিজয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। 4-5 জন ক্যান্ডিডেট সিটি কাউন্সিলে ছাড়া এখন পর্যন্ত কেউ 51% ভোট পায়নি। সো র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের মাধ্যমে আমরা জানতে পারবো রেজাল্ট কি। এটা 2-3 উইকস লাগবে সেখানে, যেন জুলাই 15-এর মধ্যে আমরা ফুল রেজাল্ট পাবো। আর আমাদের দুই বাঙালি যারা এগিয়ে আছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থ থেকে ধন্যবাদ। আশিকুজ্জামান, বাংলা চ্যানেল।